এর আগে আমার একটি ভিডিও ছিল যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কম্পিউটারে যে কোনো ফাইলকে অ্যাক্সেস করতে পারি ফোনের মাধ্যমে, কোনো ধরনের কেবল কানেকশন ছাড়া, ওয়াইফাইয়ের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ফোনের কোনো ফাইল বা ভিডিও যেটা আপনার কম্পিউটারের বড় স্ক্রিনে প্লে করতে পারবেন রিমোটলি, কোনো ধরনের কেবল কানেকশন লাগবে না এবং ওয়াইফাই লাগবে না। তো চলুন দেখে আসি কিভাবে কাজটি করা যায়। আসছি ইন্ট্রোর পরেই। আমি তাহসিন ইসলাম, আপনারা দেখছেন ট্রাংটিউন। এই জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসের দরকার হবে সেটা হচ্ছে একটি অ্যাপস, তার নাম হচ্ছে বাবল ইউপিএন। আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপস ডাউনলোড করতে পারেন। তো আমরা প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে ঢুকে আপনি এখানে সার্চ করবেন বাবল ইউপিএন লিখে। তারপর আমরা এখান থেকে এই বাবল ইউপিএন সফটওয়্যারটি ইনস্টল করে দিব। এই যে হলুদ আইকনটি দেখাচ্ছে, এটা হচ্ছে সেই বাবল ইউপিএন অ্যাপটি। তো এখানে আমি অ্যাপটি ইনস্টল করাই আছে কিন্তু আপডেট দেখাচ্ছে, তাই আমি এটা আপডেট করে নিলাম। এটা যতক্ষণ আপডেট হয়ে থাকে ততক্ষণ আমরা অন্য কাজটা সেরে ফেলি। এরপর আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটি ওপেন করতে হবে। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আপনার এখানে অ্যাপসের মধ্যে পাবেন, এটা কম্পিউটারে ডিফল্ট ইনস্টল করা থাকে। যদি না থাকে তাহলে আপনি আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কারো কাছ থেকে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটি নিয়ে নিন। তো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আমরা এখানে ওপেন করব। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন করার পরে এখানে আমরা স্টিম নামে একটি অপশন দেখতে পাবো। দেখুন এখানে উপরের দিকে স্টিম নামে অপশন রয়েছে। স্টিম অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাউ রিমোট অফ মাই প্লেয়ার, মানে এটা হচ্ছে আপনার ফোনের কোনো ভিডিও যদি আপনি রিমোটলি প্লে করতে চান তাহলে সেটা অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে আপনার সেটিংগুলো আমার মতো যেরকম করা আছে সেখান থেকে অ্যালাউ করে দিন। এখানে অল নেটওয়ার্ক অ্যালাউ করে এটা সেভ করে দিন। আপনার যদি অপশানগুলো না থাকে তাহলে এই সেটিংয়ের মধ্যে এখানে আসলেই আপনি এই অপশানগুলো অন করতে পারবেন। ফার্স্ট টাইম যখন আমি করেছিলাম তখন এটার আমার এই অপশানটি ছিল না। তো ওইখানে মোর স্ট্রিমিং অপশন থেকে মোর স্ট্রিমিং অপশন যদি না থাকে তাহলে অ্যালাউ রিমোট এটা করে এটা অ্যালাউ করে দেবেন নেটওয়ার্ক কন্ট্রোল নেটওয়ার্ক। তো এই জিনিসটি আমি অন করে দিলাম। এখন এখানে এখন আমাদের কোনো কাজ নেই, তো এ প্লেয়ারটি আমরা অন অবস্থায় রাখবো, কারণ যদি আমরা কোনো ভিডিও এখানে প্লে করতে চাই তাহলে আমাদের উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটিকে অন করে রাখতে হবে। এবং আমাদের বাবল ইউপিএনটিকে এখন আমরা এই অ্যাপসটিকে এখন আমরা আমাদের ফোন থেকে ওপেন করব। তো এখানে যদি আমরা এখন ওপেন করি এখানে কিছু নির্দেশনা দিবে তারা কিভাবে অ্যাপসটি অন করতে হবে বা চালাতে হবে। এখান থেকে তুর্য উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার প্লেয়ার, মানে রেন্ডারার, মানে যেখানে আমার ফাইলটি প্লে হবে। আমি মোবাইল থেকে যে ভিডিওটি প্লে করব সেটা ওখানে প্লে হবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে। এখানে শুধু ভিডিও না, আপনি অডিও গান প্লে করতে পারেন, আপনার পিকচার ইমেজ ওপেন করতে পারেন ওয়াইড ডিসপ্লেতে। তো এখানে আপনি যে লোকাল ফাইল দেখতে পাচ্ছেন সেই লোকাল ফাইলে গেলে এখানে আপনার হচ্ছে যে আপনি ভিডিও বা আপনার মোবাইলে যে ধরনের ভিডিও আছে বা পিকচার আছে বা অডিও আছে সেগুলো আপনি এখান থেকে অন করতে পারবেন। সাপোজ এখান থেকে যদি এখন আমি একটি ভিডিও প্লে করি, ধরুন একটি গান আমি প্লে করছি, আমি দুটোকে আলাদাভাবে রাখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে যে আমি মোবাইল থেকে প্লে করলে এখন আমার ফোনটি আমি মিররিং করছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আপনারা দুটোই দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্ক্রিন কীভাবে মিরর করতে হয় সেটা যদি না জানেন তাহলে আমার এই সম্বন্ধে একটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। দেখুন আমি ফোন থেকে প্লে করলে এটা আমার ল্যাপটপ স্ক্রিনে অটোমেটিক প্লে হচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার ফোনের ভিডিওগুলো বা ছবি যে কোনো কিছু আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে রিমোটলি প্লে করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটিকে অবশ্যই আপনার অন রাখতে হবে। ধন্যবাদ।